কর্মরত শ্যামনগরের কাউগাছি আদিবাসী পাড়ার বাসিন্দা সেনা জওয়ান তপন মুন্ডার দেহ ফিরল বাড়িতে। এলাকায় শোকের ছায়া। বছর সাতেক আগে আদিবাসী পাড়া এলাকার বাসিন্দা তপন মুন্ডা যোগ দিয়েছিলেন ভারতীয় সেনাবাহিনীতে। পাঞ্জাবে কর্মরত ছিলেন তিনি। সেখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তপন মুন্ডা। বৃহস্পতিবার রাতে মৃত্যু হয় তার। শনিবার তার মরদেহ নিয়ে আসা হয় শ্যামনগর কাউগাছি আদিবাসী পাড়ায়। সেখানে তাকে শেষ শ্রদ্ধা জানানো হয় ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে। সেনাবাহিনীর আধিকারিক ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। ছিলেন ব্যারাকপুরের সাংসদ জননেতা অর্জুন সিং, ভাটপাড়া পৌরসভার পুরোহিতা তথা প্রাক্তন ভাইস চেয়ারম্যান ও আদি তৃণমূল নেতা সোমনাথ তালুকদারও উপস্থিত ছিলেন। তারাও বাংলা মায়ের এই বীর সেনানীকে শেষ শ্রদ্ধা জানান। পরিবারের পাশে থাকার আশ্বাস দেন সাংসদ অর্জুন সিং। আমাদের দেশে সেনাবাহিনীতে ছিলেন, এটা আমাদের গর্ব ছিল। এলাকা অত্যন্ত দুঃখজনক এবং আমাদের দেশের প্রতি, আমাদের সবার প্রতি। 8 বছর ধরে কাজ করতেন পাঞ্জাবে কর্মরত ছিল। তার এই মৃত্যুতে আমাদের প্রত্যেকে আমরা সতর্ক এবং এটা আমাদের দেশের প্রতি। একটা আদিবাসী সমাজের একজন প্রতিনিধি আইনজীবী ছিল, আমাদের Channel 10.